আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন এবং আমাদের ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কয়েকদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের যুদ্ধবিমান ও গোলন্দাজ বাহিনী ব্যাপকভাবে গুলি ও বোমা বর্ষণ শুরু করেছে। এতে উত্তেজনা দেখা দিয়েছে কক্সবাজার ও বান্দরবান সীমান্তে। টেকনাফের নাফ নদীর এপারের উংচিপ্রাং, উলুবনিয়া, খারঙ্গাগোনা ও বালুখালী সীমান্তের বিপরীতে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরত্বে মিয়ানমারের মংডু অঞ্চলের নাইচদং ও কুমিরখালী সামরিক বাহিনীর ব্যাটালিয়ন ঘাঁটি। প্রায় 1.5 মাস ধরে এটি স্বাধীনতাকামী আরাকান আর্মির দখলে। সোমবার ভোর রাত 3টা থেকে ওই এলাকাটি সেনাবাহিনী পুনরায় দখলে নিতে চাইলে তুমুল লড়াই শুরু হয়। লড়াইয়ে ব্যবহৃত হচ্ছে ভারী অস্ত্রশস্ত্র। সেখানকার গুলি আর গোলার বিকট শব্দে আতঙ্কে কাঁপছে এপারের বাসিন্দারা। মিয়ানমারের নাইচদং ও কুমিরখালী সীমান্তে সারারাত থেমে থেমে গুলি ও মর্টার শেলের আওয়াজে কেঁপে উঠেছে হোয়াইখং ইউনিয়নের উলুবনিয়া, খারঙ্গাগোনা, বালুখালী সহ টেকনাফ উপজেলার হোয়াইখং সীমান্তের জনপদ। সোমবার ভোর 5:30 থেকে 6:18 পর্যন্ত 15 থেকে 20টি মর্টার শেলের বিকট শব্দে হোয়াইখং, লম্বাবিল, উঞ্চিপ্রাং কেঁপে ওঠে। সীমান্তের সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মিয়ানমারের নাইচদং ও কুমিরখালী দুটি ঘাঁটিতে মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। কয়েকদিন ধরে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর জেট ফাইটার ও একাধিক হেলিকপ্টারের তৎপরতা বেড়েছে। হেলিকপ্টার থেকে সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে ছোড়া হচ্ছে অসংখ্য গুলি ও বোমা। তাতে পাহাড়ের বনাঞ্চল দাউদাউ করে জ্বলছে। ওপারে একাধিক হেলিকপ্টার, জেট ফাইটারের দৌড়ঝাঁপ, গুলিবর্ষণের দৃশ্য দেখা যায় এপার থেকে। এলাকার বাসিন্দারা বলছে, সোমবার ভোর রাত থেকে ওপারে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। সাথে চলছে আর্টিলারি, মর্টার গোলাসহ ভারী অস্ত্রের ব্যবহার। বেলা 2টা পর্যন্ত অন্তত 4 দফায় 3টি হেলিকপ্টার থেকে 100 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। জেট ফাইটারের চক্করও লক্ষ্য করছেন স্থানীয় ব্যক্তিরা। আতঙ্কে সীমান্ত এলাকার মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে। সীমান্তের দিকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন হোয়াইখং ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান। তিনি বলেন, দুদিন বন্ধ থাকার পর আজ সোমবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর এই যুদ্ধ চলছে। যুদ্ধের তীব্রতা দিন দিন বেড়েই চলছে। এদিকে নাইক্ষংছড়ি উপজেলার ঘুমদুম সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। সোমবার সকাল থেকে তিনি নাইক্ষংছড়ি উপজেলার ঘুমদুম ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। বিজিবি জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক। লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসেন কবির বলেন, সোমবার সকালে বিশেষ হেলিকপ্টারে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ কক্সবাজার পৌঁছান। এরপর সকাল 10টা থেকে ঘুমদুমের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন শুরু করেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে বিজিবির মহাপরিচালক সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয়দের সাথেও তিনি কথা বলেন। এদিকে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিরাপত্তা জোরদার করেছে। বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, হঠাৎ করে বোমা ও গুলিবর্ষণে সীমান্ত এলাকার লোকজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। উল্লেখ্য, দীর্ঘ 2 মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে সে দেশের জান্তা সরকারের সেনাবাহিনী ও বিজিবির ব্যাপক সংঘর্ষ চলছে। এ ঘটনায় বান্দরবন সীমান্তের জিরো লাইনের রোহিঙ্গা শিবিরের 1 রোহিঙ্গা নিহত ও 6 জন আহত হয়। এছাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে 1 জন নিহত ও 3 জন আহত হয়েছে।